শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সুরিত সন্তানেরা আমাদের এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছে, ঠিক সেই স্বাধীনতার 54 বছর পরে এসে আজকে তাদের মুক্তিযোদ্ধাদের আলাদা সুযোগ সুবিধা যে 30% কোটা দেওয়া হয়েছে, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। বাট আমরা চাই যে কোনোভাবে মুক্তিযোদ্ধা করাদের জন্য 30% কোনোভাবেই বরাদ্দ হতে পারে না, কারণ মুক্তিযোদ্ধারা কোনো অংশেই পিছিয়ে নেই। পাকিস্তানিদের বৈষম্যের কারণে যে আমাদের জাতির সুরিত সন্তানেরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সুরিত সন্তানেরা আমাদের এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছে, ঠিক সেই স্বাধীনতার 54 বছর পরে এসে আজকে তাদের মুক্তিযোদ্ধাদের আলাদা সুযোগ সুবিধা যে 30% কোটা দেওয়া হয়েছে, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই কোটা রাখলে সেক্ষেত্রে রাখা যেতে পারে শুধুমাত্র যারা প্রতিবন্ধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এখানে আন্দোলন নেমেছে, যাতে আমাদের সেই কোটা মানে 18 সালের যে আমাদের পুনর্বদ্ধ জারি করা হয়েছিল সেটি পুনরায় আবার জারি করা হয়, এবং শুধু প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব ক্ষেত্রে কোটা বাতিল করে শুধুমাত্র ওই পিছিয়ে পড়া বলতে আমরা যাদের বুঝি তাদের জন্য কোটা দিয়ে দেখুন। আমাদের এবার কোটা আন্দোলনে মেইনলি প্রধানত 4টা দাবি আছে, যে 4টা দাবি আশা করি আপনারা দেখছেন, যে 4টা দাবির মধ্যে 2018 সালের কোনো যে পরিপত্র করা হয়েছিল, জারি করা হয়েছিল, সেটা তো অবশ্যই সেক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় শ্রেণীটা মেইনলি কার্যকর ছিল। তবে এবার আমাদের দাবি প্রথম আর দ্বিতীয় শ্রেণীর সাথে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীটাও যাতে, কারণ আমাদের সেসব ভাইয়েরা গ্রামের যারা আমাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণীর ওরা হচ্ছে, ওদের জন্য আমাদের আন্দোলনটা আমরা চাই শুধু প্রথম আর দ্বিতীয় না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব ক্ষেত্রেই মেধাবৃত্তিতে নিয়োগ দেওয়া হোক। না দেখুন, কোর্টে আজকে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তের সাথে একদম সম্পূর্ণ ভিন্ন মত। আমরা চাই কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার জন্য 30% বরাদ্দ। বাট আমরা চাই যে কোনোভাবে মুক্তিযোদ্ধা কোটাদের জন্য 30% কোনোভাবেই বরাদ্দ হতে পারে না, কারণ মুক্তিযোদ্ধারা কোনো অংশেই পিছিয়ে নেই আমরা মনে করি, তার কারণ তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই আমরা অসম্মান করছি না, তারা আমাদের জাতির সুরত সন্তান, আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী। তাদের জন্য যেসব আরও সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের দিক, বাট তাদের এই স্বাধীনতার 54 বছর পরে এসেও তাদের নাতিপুতিদেরকে এই সুবিধা দিবে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি সেটা না দিয়ে এই হাইকোর্টের এই রায় বাতিল করে পুনরায় এই কোটা বাতিল করা হোক সম্পূর্ণরূপে।